नमस्कार, आमी अनामिका। आज आमी आपनादेर प्रणकालिया रेसिपी बनिए देखाबो। एई रेसिपी जदि आपनादेर भालो लागे अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करबेन, लाइक करबेन। देखे नीन एई रेसिपी बानानोर जन्य आमी की की उपकरण नियेछि। एखाने 250 ग्राम बागदा नियेछि, माथागुलो आमी केटे रेखेछि, रेखे नून एबं हलुद दिये 5 मिनिट एटाके म्यारिनेट करे रेखेछि। आर लागछे एखाने एकटा मीडियम साइजेर पेंयाज कुचि, टमेटो बाटा लागछे एकटा मीडियम साइजेर, हाफ चामच रसुन बाटा, हाफ चामच आदा बाटा, आर लागछे एखाने रेगुलार लंकार गुड़ो हाफ टी स्पून, धने गुड़ो हाफ टी स्पून, काश्मीरी रेड चिली पाउडार हाफ टी स्पून, हलुद गुड़ो हाफ टी स्पून, जिरे गुड़ो हाफ टी स्पून एवं नून लागछे रान्नार जन्य। आर एखाने फोड़नेर जन्य लागछे किछुटा गोटा गरम मसला, एकटा शुकनो लंका এবং সামান্য চিনি লাগছে টেস্টের জন্য। আর আমি রান্নাটা করব সরষের তেল দিয়ে। হাফ কাপ সরষের তেল নিয়েছি এবং হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। কড়াইয়ে সরষের তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে এবং আমি চিংড়িগুলো সব ছেড়ে দিচ্ছি। চিংড়িগুলোকে আমি ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। এরপর আমি একটা পিঠ এইভাবে উল্টাবো। চিংড়িগুলো মিডিয়াম হিটে ফ্রাই করতে হবে। চিংড়িগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে, এরপর আমি এক এক করে তুলে রাখবো। একই তেলে আমি রান্না করব। তো এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এবং একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলা এবং লঙ্কাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ একটু ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজটা আমার এখানে ভালোভাবে সফট হয়ে ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি টমেটো বাটাটা অ্যাড করে দেবো। টমেটো বাটাটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। টমেটো এবং পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, লো হিটেই রয়েছে ফ্লেম। এরপর আমি হাফ চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম, হাফ চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এক মিনিট লো ফ্লেমে একটু সটে করে নেব। সটে হয়ে গিয়েছে আদা রসুন, এরপর আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন চিনি এর মধ্যে অ্যাড করলাম। ভালোভাবে মশলাটাকে একটু এক মিনিট একটু ভেজে নেব। এবং সামান্য জল এর মধ্যে আমি অ্যাড করব। আরও সামান্য জল লাগবে, অ্যাড করলাম। অ্যাড করে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, লো হিটে 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। ঢাকনাটা খুললাম, দেখুন এখানে তেল ছেড়ে এসেছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে।
এরপর ভেজে রাখা এই চিংড়িগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করলাম এবং এখানে কিছুটা জল আমি দিয়ে মাছগুলোকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে লো হিটে ঢাকা দিয়ে মাছগুলোকে একটু কুক হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। এর আগে আমি মাছগুলোকে একবার এইভাবে একটা পিঠ উল্টে দিয়েছিলাম। দেখুন এখানে পুরো প্রপার রেডি হয়ে গিয়েছে চিংড়ি কালিয়া। এরপর আমি এর মধ্যে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে সার্ভ করব। রেডি হয়ে গিয়েছে চিংড়ি কালিয়া। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। পরবর্তী রেসিপি নিয়ে ফিরে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।